মানে কি বুঝিনি? আমার বাবা আমার মাসতে কুলাইতে পারে না আর কি, তর্ক কইরা বা ইয়ে করে ঝামেলা কইরা বাইরে বাইরে। এই জন্য তোমাকে টাকা দিবে না? বসুন্ধার কাজ করছিলাম ওই হাসনাবাদ বসুন্ধারা ইঞ্জিনিয়ার বেলাল হোসেনের সাথে, কি কিসের কাজ করছিলাম? রড মিস্ত্রি কাজ করছিলাম, দাঁড়া বটি দিয়ে ইয়ে করছিল মা মাই সৎ মাই, গলার হ্যাঁ হ্যাঁ দাগ মনে হয় ইয়ে গেছে এখনো। আজকের এই গল্পটা শুনলে আপনার মনে হতে পারে যে আপনি অনেক বেশি লাকি, অনেক বেশি ভাগ্যবান, কারণ আপনার আপনি খাচ্ছেন না বলে আপনার মা আপনাকে জোর করে খাওয়াচ্ছে, আপনি পড়ছেন না বলে আপনার বাবা আপনাকে রাগ করছে, স্কুলে পাঠাচ্ছে, খরচ করছে, আপনি বারে বারে ফেল করছেন কিংবা অবহেলা করছেন। আর কেউ কেউ আছে দুনিয়ার যারা পড়ার টাকা জোগাড় করতে পারছে না, পেটের খাবার নাই, মাথার উপরে ঠাঁই নাই, অথচ স্কুলে যাওয়ার জন্য কি আগ্রহ, নিজের পড়ালেখাটা শেষ করার জন্য কি অদম্য স্পৃহা। এই গল্পটা আপনি দেখতে শুরু করলেন, একটা সত্যিকার জীবন গল্প। আমরা বলবো যে যদি আপনি ভিডিওটা শেয়ার করেন হয়তো অনেকের উপকার হবে, মানুষ শিখবে, জানবে, উপকৃত হবে। আর নিজের গল্পগুলো শেয়ার করতে চাইলে আমাদের স্ক্রলে দেখালো যে নম্বর, ইমেল করুন অথবা হোয়াটসঅ্যাপে টেক্সট করে আসুন, লেটস টক। কী নাম বাবা তোমার? ইমন আহমেদ। ইমন কোন ক্লাসে পড়ে এখন, কোথায়? রংপুরে এমএস পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে পড়তেছে, ডিপ্লোমা টেক্সটাইল ইঞ্জিনিয়ার। ইমনের পড়ালেখার দায়িত্ব কেউ নেবে না এটা কেন বলো? মা বাবা কি করছে? আমার মা নেই ভাইয়া, আগে ছোটো যখন 2 বছর ছিল আমার বয়স, তখন আমার মা আমার বাবার সাথে ভুল বোঝার কারণে চলে গেছে, মা ছেড়ে চলে গেছে। মা আবার বিয়ে করছে কোথাও? সোনারগাঁও। সোনারগাঁও বিয়ে করছে? ফোন করে, যোগাযোগ করে? যোগাযোগ তেমন হয় না আপনার, অনেকদিন পর পর আমি যদি ফোন দিই ফোন যে করবে তেমন কথাবার্তা বলে না। মানে ওইখানে এসে সুখে শান্তিতে আছে? সুখে আছে ওখানেই। ওইখানে তার ভাই বোন হয়েছে? একটা মানে ছেলে হয়েছে। তুমি কি দোষ করছিলা? জি আমি এটাই কী দোষ করছি আমি বুঝি না, কী 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 জন্য আমার জীবনটাই এরকম হয়েছে আমি নিজেও জানি না, কী কী কিসের জন্য এরকম হয়েছে আমার জীবন। আব্বাকে আবার বিয়ে করছে? জি আব্বা দেশে যা বিয়ে করছে আমার আব্বু। এই আব্বার ঘরে কি কোনো বাচ্চা কাচ্চা আছে? একটা ছেলে আছে একটা মেয়ে আছে। তুমি এখন কার কাছে থাকো? এখন আমি আমার দাদার কাছে আছি। আব্বা আব্বাও রাখে না? না আব্বা রাখে না, কেন? খরচ চালাতে চায় না আমার, আমার আমার শুধু কাজ করায় নিবে বা বাইরে পাঠাতে চায় কিন্তু পড়াশোনার কোনো খরচ চালাবে না। ক্লাস 7 থেকে আমি বাইরে আসি, বাইরে আমার নিজের থেকে নিজে সব কিছু করতে শুরু করি। কীরকম? 6 থেকে কোনো রকম আমার একটু দিছে, আমার চাচা একটু দিছিল কিন্তু আমার বাবা একদম দেন, আমার সৎমা বিয়ে যেখানে করছিল ওই মার কারণে আমার দেয় না। ওর মার মার কারণে তোমাকে কেন দেবে না? মানে আমার আমার বাবা আমার সাথে বেশি ইয়ে করে, আবার আমার মা বাবার সাথে অনেক ঝামেলা করে এই কারণে। মানে কি বুঝিনি? আমার বাবা আমার মাসতে কুলাইতে পারে না আর কি, তর্ক কইরা বা ইয়ে করে ঝামেলা কইরা বাইরে বাইরে। এই জন্য তোমাকে টাকা দেবে না? আমাকে রাগে নেই, আমি থাকতে পারিনি, আমি আমার আমি 2 মাস ছিলাম ওদের বিয়ে করার পর, মানে 3 মাস 4 মাস ছিলাম ওদের বাসায়। থাকার পর আমার বাবা সুন্দর চলছিল, তারপর আমার বাবা বাইরে আসে কাজের জন্য একটা কোম্পানির মধ্যে, ওখান থেকে তারপর কিছুদিন জব করার পর আমার বাবা আবার দেশে দেশে আবার ঢাকা আসে। তারপর আমি দেশে থেকে পড়াশোনা করি, পোশাক আশাক দিত না, আপনার খরচ পড়াশোনার খরচ দিত না। তারপর আমার মা আমাকে মারতো, অনেক মারধর করতো, এখনও দাগ আছে, এই যে দাগটা দেখা বোঝা যায়? হ্যাঁ, কাটা বোঝা যায়। কাটা এটা দাঁড়া বটি দিয়ে ইয়ে করছিল মা মাই সৎ মাই, গলার হ্যাঁ হ্যাঁ দাগ মনে হয় ইয়ে গেছে এখনো। সৎমা সৎমা জি কাইটা ফেলাইছে? কাইটা ফেলাইছে ভাই। বাপ কিছু বলেনি? হয়তো বা রাগারি করছে আমি তখন ছিলাম না, পরে আমার দাদা তারপর ওদের বাসায় নিয়ে আসছে। ও মাই গড, দাদা কি করে? দাদা তো বয়স হয়ে যাওয়ার, বয়স হয়ে গেছে এখন, বাড়িতে কিছু করে না আপাতত, জায়গা জমিন অনেক আছে এগুলো দেখাশোনা করি। এখন ব্রেন স্ট্রোক করছে, এখন দাদা ঠিক থাকলে আমার পড়াশোনা আর কোনো টেনশন থাকতো না, দাদা অসুস্থ হওয়ার কারণে এখন আর কিছু হয় না। পলিটেকনিক্যালে পড়ছে এখন? পলিটেকনিক্যাল কোন সেমিস্টার? প্রথম সেমিস্টার। 1 বছর গ্যাপ গেছিল ওই পড়াশোনার অভাবে, আমি 3 মাস অনেক কান্নাকাটি করছিলাম, যে পড়াশোনা অনেকের কাছে হাত পারছিলাম যে দেখেন আমাকে 4টা বছর 3.5 বছর আমার পড়াশোনা চালাই দেন, আমি পরে আপনার টাকা ইসলামে সই দিয়ে হলো, যেভাবে আপনি চাবেন ওইভাবে আমি রাজি, যদি বলেন আপনার বাসায় থাকে আপনার কাজ কাম করে যদি আমি পড়াশোনা, তা আমি পড়াশোনা করতে চাই, পড়াশোনা ছাড়া আমি থাকতে চাই না। তুমি তো 5-এ বৃত্তি পাইছিলে? বৃত্তি পাইছিলাম, বৃত্তির টাকা পুরো 4 বছর আমার বাবা নিয়েছিল, আপনার 6 মাস 3 মাস পর পর অনেক টাকা আসছিল, 3000 4000 5000 এমনি আসছিল, টাকা পাই নাই। একবার শুধু পাইছিলাম ঈদে, তার একটা প্যান্ট মনে কিনে দিয়েছিল, একটা শার্ট কিনে দিয়েছিল, তাছাড়া আমি বৃত্তির টাকা পাইনি। উল্টা আমার অনেক সাইকেল ছিল, তারপর এটা সেটা ছিল, সব কিছু নিছে, শুধু এতটুকু হেল্প আছে। 7-এ আসার পর
সিক্স ওঠার পর আমার চাচার দোকানে প্রায় 2 বছর ছিলাম। আমার চাচাটা অনেক একটু মানে ব্যবসা বাণিজ্য করে, অনেক ইয়ে করে, ওনার আবার ছেলে একটা বড় হয়েছে, এখন তো আর আমাকে রাখা সম্ভব না। তারপর চাচা মুখ খুলে বলে নি যে তুমি বাইরে যা ঢাকায় কাজ করবা, পড়াশোনা করো। এমনিতে বোঝাই দিছে যে ওনার ছেলে তো বড়, ওনার ছেলে এখন দোকান করতে পারে, এখন তো আর আমাকে লাগবে না। উনি আগে 20 টাকা করে দিত, ওই টাকা দিয়ে আমি প্রায় 1.5 টাকা মাসে 600 টাকা হয়। 20 টাকা করে দিলে প্রতিদিন 30 দিন আমি দোকান যাই, সকালে যা দোকান খুলে দিই, আবার রাত্রে 12টার দিক দিয়ে নিয়ে আসি, আমার পড়াশোনা কমপ্লিট করে 12টার দিক দিয়ে নিয়ে আসি। এভাবে চলতো, প্রাইভেটে এইভাবে করছি। এসএসসি বোর্ডকে 3 মাস আগে আমি আমার লাইফে আমি প্রাইভেট পড়ছি, সর্বোচ্চ 2.5 মাস পড়ছি প্রাইভেট। কেউ বলতে পারবে না যে 2.5 মাসের বেশি আমি একটাও প্রাইভেট পড়ছি, কারণ পড়ানোর মতো লোক ছিল না আমার, যে কেউ যে বলবে যে তুমি পড়াশোনা করো বা বাইরে কিছু করো বা এটা সেটা করো, কেউ বলার মতো লোক ছিল না, এতটা লোক ছিল না যে পড়াশোনার বিষয়ে আমার চাপ দেওয়ার মতো কোনো লোক ছিল না, মানে আমার গার্জেনই ছিল না এমন অবস্থা। তো 3 মাস আগে, পরীক্ষার 3 মাস আগে, এক্সামের 3 মাস আগে আমি ঢাকায় আসি। ঢাকায় আসার পর টাকা ফর্ম ফিল আপ করা লাগবে, প্রাইভেট টাকা দেওয়া লাগবে, মেয়াদ সবাইটা আমার একটু সমস্যা, মেয়াদের জন্য আমি ঢাকায় আসছিলাম, 3 মাস কাজ করেছিলাম। ওই কিসব কথা কাজ করছিলাম, বসুন্ধরা কাজ করছিলাম, ওই হাসনাবাদ বসুন্ধরা ইঞ্জিনিয়ার বেলাল হোসেনের সাথে। কি কিসের কাজ করছিলাম? রড মিস্ত্রি কাজ করছিলাম। হুম, কারণ রড মিস্ত্রি কাজ ছাড়া তো আর আমার জীবনে কিছু হয় না, কারণ গার্মেন্টসে ঢুকতে গেলে কোনো ছুটি দেয় না, পড়াশোনা আমার হয় না। ক্লাস 7 থেকে আমি এইভাবে কাজ করি, আবার ঢাকা যাই, আবার বাইরে আসি, 3 মাস পড়াশোনা করি। আবার স্যাররা তো জানে না, শিক্ষকরা জানে না যে আমি কাজ কাজ করি, শিক্ষক জানে হয়তো বা কোনো বাড়িতে গেছে, ঘুরতে গেছে, যেমন সবাই অ্যাবসেন্ট দেয়, সবাই স্যাররা ভাবতো এরকম। পরে স্যার আমাকে জিজ্ঞেস করেছে এই কাহিনি, স্যাররা সব কিছু শোনে, শোনার পর স্যাররা হেল্প করছে অনেক, যথেষ্ট পরিমাণ স্যাররা হেল্প করছে আমাকে, যথেষ্ট পরিমাণ যা বলার বাইরে। বাবা এখনো বাবা বলে তুমি বাইরে দাও, যদি 15 লাখ 20 লাখ টাকা থাকে তাও দিবে, হ্যাঁ, কিন্তু পড়াশোনা পড়াবে না আমাকে। কেন? এটা তাদের ব্যাপার, আমি জানি না। কোনো নেশা পানি করো না? একদমই না ভাই, জীবনে কোনো কিছু না ভাই। তাহলে তোমার তোমার জন্য এত খেপা কেসেন? এমন 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 না তো যে কোনোদিন শুনে নেই যে আমার স্কুলে বা কোনো কিছু কোনোদিন শুনে নেই, আমার আমার নামে কোনো ব্যাড রিপোর্ট বা কিছু শুনে নেই একদম। গ্রামেরকে সব কেউ বলতে পারবে না আমার আমার নামে কোনো রেকর্ডই ছিল বা কিছু ছিল, যে এই ছেলেটা বাজার বা এই ছেলেটা অনেক ইয়ে করছে, এইসব কিছু ছিল না। কোন শহরে তোমার ইউনিভার্সিটিটা এখন? এখন রংপুর খামার মোড় ইমেজ পলিটেকনিক্যাল ইনস্টিটিউট। ওকে, এখন পড়ালেখাটা করবে কেমন করে? পড়ালেখা করবো, সে অনেক 1 বছর গ্যাপ গেছিলো ভাই, 3 মাস অনেক কানাকাটি করছিলাম, চেহারা পানি অনেক শুকাই গেছিলো, এই যে টেনশনে পড়াশোনা টেনশনে আমার অনেক ইয়ে হয়েছিলো, যে অনেকের কাছে বলছিলাম ভাই, স্যাররাও বলছিলাম, স্যাররা যথেষ্ট পরিমাণ হেল্প করছে, এমনও স্যার রাহিবুল হোসেন স্যার আমার, উনি আমাকে বলছিলো যে আমি তোমার কিছুটা হেল্প করবো, উনি 1000 টাকা দিয়েছে আমার ভর্তির অলরেডি দিয়ে আমাকে ভর্তি করেছে, কোনো টাকা পয়সা নেয়নি। কত করে পড়ালেখার খরচ করত এখানে এখন? পড়ালেখার খরচ প্রাইভেট কলেজ না আপনার, মাসে বেতন টেতন মিলে 80,000 টাকা আপনার কোর্স ফিস, 4টে বছর কোর্স ফিস 80,000 টাকা টোটাল, 4 বছর পড়াবে 80,000 টাকা কোর্স ফিস, বছরে 20,000, 20,000 টাকা মানে বৃত্তি আছে, আবার যে পড়ি পড়াশোনাতে ভালো করবে সেটা তোমার বৃত্তি আছে একটা, মানে 4,000 টাকা মানে 30,000 টাকা মতো মাসে তোমার নেট বছরে নেট খরচ, নেট খরচ আর ম্যাথ খরচ আছে, ম্যাথে আপনার 4,000 টাকা হলেই এনাফ, আমার তো বাড়তি খরচ নেই, শুধু খাওয়া দাওয়া থাকে, মানে 5 থেকে 6,000 টাকা তোমার লাগবে মাসে। ওইখানে চেষ্টা করছো, পার্ট টাইম চাকরি চেষ্টা করছো? খুঁজতেছি অনেক অনেক অনেকের কাছে বলছি, রংপুরে, রংপুরে অনেকের কাছে বলছি, আমাদের ভিডিও দেখে রংপুরের যদি কেউ থাকেন, রংপুরবাসীদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটা শেয়ার করেন, এবং এই ছেলেটার নম্বর আমরা চেয়ে বলে দিতে বলে দিতে বাবা 01332595333। আপনাদের কাছে পার্ট টাইম কোনো চাকরি থাকলে 8,000-10,000 টাকার এই ছেলেটাকে দেখ, যে কোনো জব, যে কোনো জব, বিশেষ করে শোরুমগুলোতে তো খুবই লাগে, লোক লাগে, যে কোনোটা আমি কলেজ করার পর আমি যে কোনোটা আমি করতে পারবো জব, যে কোনো কয়টা চাকরি, ইয়ে কলেজ 9টা থেকে 2টা পর্যন্ত, তারপর তো ইজিলি করা যায়। নম্বরটা বলবো আমি 01332595333। ওকে, আর একই সঙ্গে বৃত্তবান যদি কেউ থাকেন যারা বছরে 30,000 টাকার দায়িত্ব নিতে পারেন, একটা ছেলে পড়ুক পড়ুক না, কত দিকেই তো কত টাকা খরচ করি মাসে, 5,000 টাকা ট্রাই করেন। আর আমার তরফ থেকে তোমার জন্য পরামর্শ, ওই যে ইজি বাইকও তো চালাই, ইজি বাইকে অনেক, জি এখন তো ভাই এখন এটা তো পসিবল না আমার পক্ষে, কেন চালাইতে পারবো কিন্তু দেয় না, ভাড়া দেয় না তোমারে, দিবে না তো, কারণ পরিচিত হওয়া লাগবে কমপক্ষে 1 বছর। ওইটা ট্রাই করলে পারা যাবে হয়তো, ইজি বাইক ট্রাই করে দেখো। আমি ঢাকাতে অনেকেই চিনি যারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছে, বিভিন্ন জায়গায় পড়তেছে এবং ইজি বাইক চালায়,
পড়ালেখাটা ছাড়ো না? না, পড়ালেখা ছাড়বো না ভাই, ছাড়া হলে আমি অনেক আগে ছাড়তে পারতাম, কিন্তু আমি কন্টিনিউ করে যাচ্ছি। ফ্যামিলিতে সাপোর্ট পাই নাই, কোনো সাপোর্ট পাই নাই। উপরওয়ালা আছে জানো, এটা আমার কাছে একমাত্র আল্লাহর কাছে ভরসা। উপরওয়ালা আছে, উনি উনি ঠিক ব্যবস্থা করে দেবেন। থ্যাংক ইউ ব্রাদার, আল্লাহ ভালো করুক তোমায়।